আসলে এই আপস এন্ড বাউন্সের একটা কারণ আপনি প্রথম দিকেই বলছিলেন যে অনেক প্লেয়ার হচ্ছে যাদেরকে আমরা চিনি না আসলে আমরা ডিফেন্স দেখতে পাচ্ছি ফ্যাব্রিসিও ব্রুনো বেরালডো ওয়েন্ডেল মানে একমাত্র আমরা মানে বিশ্বকাপের পরে দানিলো ছাড়া আর কেউই আসলে ডিফেন্স লাইনে থিত হতে পারেন না তো এই নতুন দল নিয়ে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভালো অবস্থানে যেতে পারবে কিনা বা তাদের যে মানে যে ট্যাকটিককে এগোচ্ছে সেই ট্যাকটিক্সটা ঠিক আছে কিনা জি দেখেন শুধু কিন্তু এইটা না ওদের আপস অ্যান্ড ডাউনসের পিছনে আর একটা কারণ ছিল সেটা হচ্ছে কোনো পার্মানেন্ট কোচই ছিল না মাঝখানে আপনি যদি একটু লক্ষ্য করেন পার্মানেন্ট কিন্তু কোনো কোচ ছিল না এখন নতুন কোচকে নিয়োগ দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ সাইন আর দেখেন ব্রাজিলে কিন্তু আপনার ট্যালেন্টের কিন্তু কখনো অভাব হয় না কখনোই না বাট লাইমলাইটে আসার মতো ট্যালেন্ট আমি এখন পর্যন্ত দেখছি না নেইমার পরবর্তী সময় আসলে কাউকে পাওয়া যাচ্ছে না এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার কারেক্ট কারেক্ট আপনি যদি আপনি ওইভাবে একটু মানে আপনি দেখেন যে আপনি সেই রোনাল্ডো বলেন জিকো বলেন সক্রেটিস বলেন এদিকে বেবেটো বলেন রোমারিও বলেন আপনি মানে মানে কত নাম বলবো আমার তো আসলে যা বলবো তাই তো ব্রাজিলিয়ান হবে কিন্তু তাদের যে স্ট্যান্ডার্ডের যেই স্ট্রাইকার্স আমরা আগে দেখেছি সেটা কিন্তু এখন আমি আমার এটা ব্যক্তিগত আমার মতামত সেই লেভেলের কিন্তু স্ট্রাইকার আমি দেখছি না তো এই সেই হিসাব করলে যেহেতু ব্রাজিল কিন্তু এখন দেখবেন আরেকটা ইস্যু বলে দিচ্ছি ব্রাজিলের যে ছন্দময় খেলার থেকে কিন্তু তারা সরে এসেছে তারা কিন্তু এখন ইউরোপিয়ান স্টাইলেই খেলছে কারণ আসল জিনিসটা হচ্ছে রেজাল্ট ম্যাটার্স তো এই রেজাল্ট ম্যাটার্স করতে গিয়ে কিন্তু ব্রাজিলের যেই ধারাবাহিক তাদের ছন্দময় ফুটবল সেখান থেকে কিন্তু তারা অনেক দূর সরে এসেছে আমরা মিস করছি তবে পাশাপাশি